আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য একটি ডিম ভুনা রেসিপি শেয়ার করব। অল্প সময়ে খুবই মজার ডিম ভুনা রেসিপি তৈরি করে নেওয়া যায়। এখানে চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি কিছুটা তেল দিয়েছি। আগে থেকে 5টি ডিম সিদ্ধ করে আমি উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো এখন ভেজে নিব। এতে আমি সামান্য লবণ ও হলুদ মেখে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে আরও একটু গাঢ় কালার করে ভেজে নিতে পারেন। সবগুলো ডিম ভেজে নিয়ে আমি এই তেলে আরও কিছুটা তেল দিব। এতে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এতে 1/2 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন এতে আমি অ্যাড করব 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এর সাথে দিব 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। এগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই আমি এর সাথে সামান্য পরিমাণে পানি অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিব। আরও কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে আমি এখন এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন এতে কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণে পানি। পানি দিয়েও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর সাথে অ্যাড করব আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলোকে। ডিমগুলো দিয়েও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর সাথে অ্যাড করব আবারও 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখন এগুলোর সাথে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি। আরও কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন আমি একটু চেক করে নিচ্ছি। আমার আজকের এই সহজভাবে ডিম ভুনা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা রেসিপি। যারা নতুন রাঁধুনি এবং যারা ব্যাচেলর তাদের জন্য সহজ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই ডিম ভুনা। আমার আজকের এই সহজভাবে অল্প সময়ে ডিম ভুনা রেসিপি আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।